স্নান করে আমি চলে এসেছি আর দুপুরের খাওয়া দাওয়া এখন বাড়া স্টার্ট হচ্ছে, দুপুরে খেতে বসবো আমি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে সবসময় থেকো। তো এখন বাজে 2:30, আর 2:30 সময় আমি খেতে বসবো। আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে খেতে বসবো। তো তাই জন্য আমি ভাতটা আগে বেড়ে নিচ্ছি, ভাতটা সবার বেড়ে নেওয়ার পর তরকারিগুলো সব কিছু সবার তারপর দিয়ে দেবো। তো ওরা ওদিকে খেতে বসে গেছে আর আমি ওইদিকে খেতে বসে গেছি, আমি আলাদা খেতে গেছি মানে খাচ্ছি, আর আমি নুন ছাড়া ভাত খেতে পারি না। তো আজকে আমি দুরকম আইটেম রান্না করেছি, একটা মাছের ঝোল আর একটা আলু কাঁচকলা পেঁপে দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো আমার এই যে জিনিস এখন যে খাচ্ছি কাঁচকলা আলু আর পেঁপে দিয়ে তরকারিটা করেছি, আমার এত ভালো লাগে খেতে, কী বলবো, প্রচুর প্রচুর খেতে ভালো লাগে এটা। আমার মাছের ঝোলো খেতে থেকে এটা বেশি একটু খেতে ভালোবাসি, আর ওই জন্য একটু ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর বাঙালিদের মানে দেখুন ভাত দিয়ে ভালো করে যতক্ষণ না ভাত মেখে খাবো ততক্ষণ যেন খাওয়াটা খেয়ে যেন হজম হয় না, তো সেই জন্য ভাতটা ভালো করে মেখে আমি খেয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়েকেও খাওয়াচ্ছি, সাইডেও বসে বসে খাচ্ছে, আর আমি এই জন্য আমি আমার মতো খাচ্ছি। তো চলো ভিডিও দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আর ভিডিও যদি ভালো লাগে বা খারাপ লাগে যাই লাগুক না কেন তোমাদের, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পেলে খাওয়ার সময় মাথায় গামছা বাঁধা ছিল, কারণ তখন চুলটা ভিজা ছিল, সবে স্নানটা করে এসেছিলাম, সেই জন্য চুলটা মানে গামছাতে আমি জড়িয়ে রেখেছিলাম। আর গামছা জড়িয়ে নিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, ভাতটা খাওয়া হয়ে গেছে, এবার আমি চুলটাকে ভালো করে আঁচড়বো। আর বর্ষাকাল পড়েছে যেহেতু এখন প্রচুর পরিমাণে চুল উঠছে, এত চুল উঠছে, এত চুল উঠছে মানে আমি কোনদিন দেখবো ন্যাড়াই হয়ে গেছি। এমনি তো পাতলা চুল, তার মধ্যে চুলটা যেন পরে পরে যদি এত চুল পরিমাণে পড়ে তাহলে আমার মাথায় থাকবেটা কি? তো কোনদিন দেখবো আমি দেখতে পাবে আমার তোমাদের দীপিকা দিদি দেখবি মাথায় ন্যাড়া একদম, চুল উঠে গেছে, পুরো টাক পড়ে গেছে, এরকম হয়ে যাবে দেখবে একদিন। এত পরিমাণে চুল উঠছে, এত পরিমাণে চুল উঠছে মানে আমি বলে বোঝাতে পারছি না, এতটাই চুল উঠছে। একটা তেল আমি ইউজ করছি বাট কিছুই কাজে হয়ে যাচ্ছে না, মানে কিছুই হচ্ছে না, যে চুল যে পরে যে কমবে তা না। তো দেখি তেলটা মানিয়েছি, হয়তো তেলটা পুরোটাই মাখবো আমি, দেখা যাক তেলটা মাখার পর কমে কি না। আর আর চুলটা এবারে একটু বেঁধে নিয়ে একটা ক্লিপ দিয়ে, যেহেতু সিঁদুর পড়বো, আর এটা আমার শোনা কথা, আমি কেন রিজনটা জানি না, এরকম চুল বেঁধে সিঁদুর পড়তে হয় আমি এটা শুনেছি। তো সিঁদুরটা পরে নিই আমি, এবার খাওয়া হতো বাঙালিদের খাওয়ার পর একটা ভাত ঘুম না দিলে হয় না। তো আমি শুয়ে পড়েছি আর আপাতত এখন একাই শুচ্ছি, বড় মেয়ে স্কুল থেকে আসে, ছোটোটা কোনো বাইরে খেলা করছে, তো ও ঘুমো দুপুরে খুব একটা ঘুমাতে যায়নি। তো আমি একটু খেয়ে উঠে এটা আমাকে একটু বিছানায় গড়াতেই হবে, নাহলে আমার শরীরটা কেমন যেন একটা হয় আইঠাই করে। তো সেই জন্য আমি খেয়ে উঠে এখন একটু শুবো, শুয়ে যদি ঘুম পাই তো ঘুমাবো, না ঘুম পাই তো আমি উঠে পড়বো। তো আর একটুখানি খাওয়ার পর একটু শরীরের চোখটা বন্ধ করে না অটোমেটিক ঘুম চলে আসে, ঠিক আছে? তো আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? যদি ঘুম পেয়ে তো খালি মিসপাস করছে, ঘুম আসছে না, বাট একটু পরে আমি একটু ভাবছি ঘুমিয়ে পড়বো, কারণ একটু না ঘুমালে না শরীরটা খারাপ করবে। তো আমি একটু ঘুমিয়ে নিই, সন্ধ্যাবেলা উঠছে একটু আমার তোমার সাথে কথা হচ্ছে। তো দুপুরে একটু ঘুমিয়েছি বুঝলি, অনেকক্ষণ মানে ভালোভাবে ঘুমিয়েছি। আর দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে ওদিকে, আর ও এসে স্কুল থেকে এসে ও ভাত টাত খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো একটু দুপুরে ঘুমালে একটু শরীরটা ভালো থাকে, সন্ধ্যা একটু বইও পড়তে পারে, তো সেই জন্য তো ও একাকা এসে ঘুমিয়ে পড়েছে আর আমি একটু ঘুমিয়ে নিয়েছি। বেশ ঘুমটা বেশ ভালোই হলো, আর ঘুম থেকে উঠলে না উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে, যেমন একটু শুয়ে থেকে একটু শুয়ে থেকে এরকমই মনে হয়। বাট উঠতে তো হবে, উঠে সন্ধ্যাবেলা কিছু কাজ সারতে হবে, টিফিনও বানাতে হবে। চলো আগে উঠে একটুখানি ফ্রেশ হয়ে আগে।
করতে হবে, সারা শরীর দরকার। সন্ধেবেলা আজকে টিফিন বানাচ্ছি, এগ পাস্তা। তো দেখো কেমন হয়েছে, আর কারা কারা খেতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে। এই দেখো।